কেন মানু কেমন খেতে? নমস্কার, বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও, আর এই ভিডিওটা শেয়ার না করলেই নয়, কারণ বিগত 25 দিন আর কি আমি কলকাতায় থেকে এসেছি ভাই বোনেদের মাঝে, তো সেই একটা যে বন্ডিংটা আমাদের সেটা খুবই মিষ্টি। আর এই এত আনন্দ রেতে করতে করতে কোথাও না কোথাও একদম শেষ রাত আর কি আমার কলকাতায় আর কি, কাল আমার টিকিট, তো সেই রকম এতে পরিস্থিতিতে এসে একটা ছোট্টখাট্ট পার্টি কিংবা ফিস্ট, আর এত গরমের মধ্যে ওটা সম্ভব হয়নি যে বাড়িতে কোনো রান্না করে খাওয়াবো কী, যেহেতু আমার ভাই বোনেরা কিন্তু খুব করে এ করেছিলো যে দিদি তোর হাতে এই রান্নাটা খাবো, কি একদিন করো ফিস্টি করো, তো সেটা হয়ে ওঠেনি। শেষমেশ একদিন আর কি লাস্ট দিনকে আমার মনে হলো যে চলো সবাই মিলে একটু বাইরেই খাওয়া দাওয়া করে আসি কোথাও। আর ডোমজিরের মধ্যেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে রুফটপ, তো সেইটার কথা বলা হচ্ছিলো, এই চলো কাছে পিঠে দেখা যাক খাবার কেমন না কেমন, তো ওইখানেই চলে যাওয়া হয়েছিল। কারণ এত কম সময়ের মধ্যে আর রাত্রিরে ছোটদের নিয়ে সবাইকে নিয়ে বাচ্চাদের নিয়ে কোথাও দূরে দূরে গেলে অনেকটাই দূরে, আবার তো বেরিয়ে পড়েছিলাম। আজ হচ্ছে লাস্ট নাইট, কাল চলে যাব, তাই আজ সবাইকে নিয়ে আর সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতে এসেছি। তো চলো, বস্তম কি তো ফার্স্ট টাইম লিফটে উঠলো। এদিকে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লেও আমার মেজো বোন আসতে তার শ্বশুরবাড়ি থেকে আসবে তার একটু লেট হচ্ছিল, তারই অপেক্ষা করছিলাম, আর করতে করতে বেশ 9:30 বেজে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে, যেহেতু আর কি ডোমজুরের মধ্যেই ছিল আর কি। ডোমজুরে নতুন খুলেছে শুনলাম যে রুফটপ, একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে যেখানে আমার পিস্তুতো বোনেরা খেয়ে গেছে, বললো ঠিকঠাক খাবার, ভালো খারাপ নয়, তো আমরা বললাম চলো দেখা যাক কাছে পিঠে, কারণ এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটু দূরে যাওয়াটা রিস্কি হয়ে যাবে, আর সেরকমভাবে কোনো আগে থাকতে প্রোগ্রামও করা ছিল না, কারণ আমি 25টা দিন কলকাতায় ছিলাম ঠিক কথাই, কিন্তু কোথাও না কোথাও আর কি টাইমই যেন পাইনি, এতই ব্যস্ত, পুজো, আচ্ছা আজ মঙ্গলবার কাল শনিবার, এরম করে করে সময়গুলো কেটে গেছে। তারপর আবার বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি তোমরা যেরকম দেখবে, তো একদমই সময় পাইনি, তাই কাল আমি চলে যাব। অর্থাৎ তার আগের দিন রাত্রিটা সবাই মিলে একটু এনজয় করলাম, বাইরে খাওয়া দাওয়া করলাম। আর চালাচ্ছে তো এটা, এদিকে তো অফ করা আছে না, শোনো মা আসো 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 আমরা তো হয়ে গেছিলাম, আমরা রেডি হয়ে গেছিলাম, এই সানু দেখ কি খাবি। আর আমার ভাই বোনেরা কিন্তু ডিমান্ড করেছিল আমার হাতের নিজের হাতের রান্না করে ওদের খাওয়াতে হবে, তো আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে প্রথম কথা আমি সময় পাইনি, দ্বিতীয় কথা এই গরমের মধ্যে একদম ইচ্ছাই করেনি যে কোনো একটা ছোট করে ফিস্ট করি কিংবা রান্নাবান্না করি কোথাও খাওয়া দাওয়া হবে, যদিও বলেছিলাম যে হ্যাঁ রুমালি রুটি আর চিকেন তন্দুরি করে খাওয়াবো কি আর কি তাবা চিকেন করে খাওয়াবো, তো সেটা হয়ে ওঠেনি, তো আজ এখানে এসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। যদিও আমার আরও ভাই বোনেরা আছে যারা আর কি যে যে সব কাজে ব্যস্ত, এরাই এখন পড়াশোনা করছে, এরাই আমার কাছের একদম আর কি সবসময় আমার কাছে ছিল, তাই এদের দিয়েই সঙ্গে করে চলে এসেছি আজকে খাওয়া দাওয়া করতে। আর এখানে এসে গেছে স্টার্টার, এটা কে খাবে কে খাবে, এটা খাবি ও মা, গরম 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 গরম, একটু ফুদাও ফুদাও তো, একটু ভালো করে ফুদাও সানু, এদিকে তাকাবি, হ্যাঁ একটা জিনিস দেই, এটা কে খাবে, একটা উদাও
ফুদো ফুদো আগে ফুদো। গরম তো করবি নে, এখন আর জিজ্ঞাসা করে লাভ নেই, খেয়ে নে কি ফিস না ফিস, ভেটকি তো অবভিয়াসলি ভেটকি হবে, এটা হচ্ছে চিলি ফিস। স্পুন গুলো দে, মিঠি কোথায় গেল? আর ওখানে বসে যখন খাওয়া দাওয়া করছিলাম, গল্প করতে করতে খাচ্ছিলাম, সবাই আনন্দ করে খেলেও আমার কিন্তু খাচ্ছিলাম আনন্দ তো খুব লাগছিল। মাঝে মাঝে মনেও হচ্ছিল যে বেশ কিভাবে এই কটা দিন কেটে গেল সব ভাই বোনেদের সাথে হই হই করতে করতে, কাল ওরা এখানে থাকবে আর আমি কাল চলে যাব আমার নিজের বাসায়। তো সেই একটা মন খারাপের জায়গাটা কোথাও না কোথাও এ লাগছিলো যে আবার কবে করবো। সত্যি কথা, ভাই বোনেদের মধ্যে আমি সব থেকে বড়, বাড়ির সবার বড় আমি, তো বড়দি বলে আমাকে কিন্তু সবাই খুবই ভালোবাসা দেয়, ভালোবাসে, আমিও আমার ভাই বোনেদের খুবই ভালোবাসি। তো এই একটা যে একটা জায়গা যে সত্যি কথা আনন্দ করার, সত্যি কথা ছোটো ছোটো আনন্দগুলো না মনে রয়ে যায়, আর তোমাদের সাথে শেয়ার করলুম, তোলা রইল আমার। আর মিঠির রকম সকম দেখে তো মিঠি তো বড় মাসিকে ছাড়া কাউকে চেনে না, বড় মাসি অর্থাৎ আমি, আমাকে ছেড়ে যেন কাউকে চেনে না, ও খাবেও আমার কাছে সব কিছু। আর সত্যি আমাকে এতটা ভালোবাসে ও, পাকা বুড়ি। এখনও কিন্তু মিঠি 2 বছরের হয়নি, জাস্ট 18 মাসেরও, কিন্তু খুব পাকা, এদিকে খুব এক্সপার্ট। চিলি ফিশটা দারুণ টেস্ট একদম, খাচ্ছি তো চিলি ফিশটা, কি কি বলবো, মন কেড়ে নিয়েছে। আমি কেন এখানে যারা আছে সবাই কিন্তু প্রথমবারই ট্রাই করবো, আমি শুধু একা না, আমরা সবাই প্রথমবারই ট্রাই করবো। আমি তখন থেকে এদের বলছি যে তোরা সব মিলে একসাথে দিল্লি আয়, দিল্লি আয়, দিল্লি আয়। তবে শুভ কিন্তু এতক্ষণ চুপ করেছিল, আমি সানুকে বলেই বলছিলাম দিল্লি আয় ঘুরতে যাব, প্ল্যান করছিল, কিন্তু শুভ এতক্ষণ চুপচাপ শুনছিল, কিচ্ছু বলেনি। সানু বলল দেখি কি করব, কিন্তু শুভ আমাকে কথা দিয়েছে, কি কথা দিয়েছি, যেদিন নাইলে যাব নিজের পায়ে ভালো হবে, ও কথা দিয়ে রেখেছে, ও আসবে না না। খুব আমিও চাই ভাই তুই দাঁড়া। সায়নকে সানু, ওটা সায়ন, এটা অয়ন, দু ভাই তো, সানু এ অনু, আর এ হচ্ছে শুভায়ন, কিন্তু ওকে শুভ। আর পুরুবিকে পুরুবিই বলি না, বনুও বলি। হ্যাঁ বনু, এদের দুজনকে কিন্তু পাশে বসানো উচিত হয়নি। কোনসুটি মানে তুই একটা মুক্কা মারতে পারিস না, এই দেখ দেখ দেখ। আর এরা দু ভাই বোনে দেখো, মিঠি অনেকদিন পর দাদাকে পেয়েছে, দাদাকে দেখাচ্ছে। আমরা চলে যাব তোদের রেখে, বাবাই যাবি না, মাম্মা চলে এসো। জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু নতুন হয়েছে, আর খুবই সুন্দর খাবারগুলো। আমরা যা স্টার্টারগুলো খেয়েছি এখনও কিন্তু এনে, আর এটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে, মকটেলও পাওয়া যায় এখানে অনেক কিছু। বাবা আমার ছোট বোন আমাকে কি থ্রেট করছে দেখো, এটা হচ্ছে ওয়াটার পার্টি,
কেন এত দুঃখ কিসে? ও মা, আমি তো তোকে পাঁচটার সময় বলেছি, তুই সকাল আচ্ছা কি হাত হাত চালা তাহলে প্রেডিকশনটা কিসে ভাই বল একটু, শেখা কাজে লাগবে কি সানু? জোক ভালো মারে ভাইগুলো, কিন্তু আমার একদম বুকা হয়ে গেছে, ঠিক আছে। অবস্থাটা দেখো, খাবার আসতে লেট হয়েছে, ওরা আগে স্যালাডটা খেয়ে নিচ্ছে, খুব হেলথ কনসিয়াস। এখানের মধ্যে সবচেয়ে হেলথ কনসিয়াস হচ্ছে সানু, সানু কিন্তু খুব রুটিন এ চলে। তোমাদের কিন্তু মিক্স রাইস আছে, আমার বিরিয়ানি বল, ওদের বল পাকটা পুরো মেসি করে রেখে দিয়েছি, কত রকম আইটেম, বিরিয়ানিটা তো শেষ করেছি, চাউমিনটাও শেষ করে রেখেছি, কিন্তু এটা হচ্ছে চিলি চিকেন, তো ওটা দিয়ে আমি মিক্স রাইসটা খাবো এখন। রান্না মোটামুটি ঠিকঠাকই, ভালোই লাগবে। মিঠু মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর খাচ্ছে, মানু কেমন খেতে? দাদা খাচ্ছে, তুমি খাও, ভালো ভালো মা, আমাকে একটু দা, একটু দা। সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর আমি এখনো পাতে নিয়ে বসে আছি। নান একটু রান্ধে, তোরা এত নিষ্ঠু কেন, আমার ছেড়ে একা চলে যাচ্ছিস? বাবরে আমি না বেরোতে চাইছিলাম না, যে বাইরেটা কত গরম। হ্যাঁ একটা বন্ধ আছে, ওপরের রুপটাও আছে, ভালো খোলা নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা এখনের জন্য না, শীতকালে হলে ভালো লাগবে। চলো নেক্সট টাইম যখন আসা হবে রুপটপে। আজকে আমার এখানকার কলকাতার লাস্ট নাইট, দুটো ভাই একটা ভগ্নিকো, ওরা কিন্তু আমাদের ওয়েট করছে নিচে, ভাববে আমরা কিন্তু রুপটপটা দেখতে যাবো, ভাবছিলাম এখনো রুপটপটা এখনো ঠিকভাবে সেটা হয়নি, তো এ সানু দেখে এসছে, সানু বলতে ভালো ভালো এখনো সেটা হয়নি, তো ঠিক আছে চলে যাবে চলে যাবে, কিন্তু এত গরমে চলবে না শীতকালে। তো হ্যাঁ, ডোমজুড়ে ফার্স্ট টাইম কোনো রুপটপ রেস্টুরেন্ট খুলেছে, যেটা কি নেক্সট টাইম আমরা ট্রাই করবো, কাজে খুব এনজয় করলাম, ভালো লাগলো, যাবো ঘরে, পারিনি যে আজকের দিনটা আজকে রাত্রিটা সবার সাথে এমন এনজয় করবো। চলো এবার হেঁটে হেঁটে বাড়ি চো, হেঁটে হেঁটে বাড়ি চো।
ঠিক কলকাতা বাজারের একদম কলকাতা মাঠ, বাজার নয়। আর ওখান থেকে বেশ এনজয় করলাম, খাওয়া দাওয়া হলো, আর এখন বেজে গেছে অনেকটাই, তো কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, কোনো টোটো, কারণ বাইক ছিল দুখানা। আর এদিকে আমার ছোট বোনের যেহেতু বার্থডে ছিল আজ, তো ও সবাইকে আইসক্রিম খাওয়ায়, তো মিঠি তো দেখো আইসক্রিম দেখে। ও মা, তুমি আরো কামড়ে নিলে, বাপি আর লিস্টেড আর কি, দোকান থেকে ওখান থেকে আইসক্রিম খাওয়ার পর কিন্তু এখন কি হচ্ছে, কোল্ড ড্রিঙ্ক সানু নাও, চিয়া সানু একটুখানি পান খাচ্ছে, কোথায় গেল শুভ, এটা ছিল নেক্সট ডে মর্নিং। তো সকালবেলা আগে দমপুর মনসাতলায় আর কি প্রণাম করতে চলে গেছিলাম মায়ের ওখানে, কারণ এই জায়গাটায় না এর আর কি অসম্পূর্ণ রয়েছে আর কি কলকাতায় যাওয়াটা আমার, তো এখানে নমস্কার টুস্কার সেরে, কারণ আজ সারাদিন খুব ব্যস্ততা, তার উপর একটু মন খারাপ একটু না বেশ অনেকটা, কারণ এবারে প্রায় 25-26 দিন ছিলাম কলকাতায়, তো মনেই হচ্ছিলো না যে এত তাড়াতাড়ি কেটে গেল, কারণ পুজো আচ্ছা এখানে ওখানে ঘুরতে যাওয়া আনন্দ এইসব করেই কীভাবে কেটে গেল, সাথে বিয়েবাড়িটাও অ্যাটেন্ড করলাম। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আজ সারাদিন ব্যস্ত, তার এই দাদাভাই দোকান থেকেই ধূপবাতি নিই, আর এখান থেকেই আমি দিল্লিতে ধূপ নিয়ে যাই, তো সেইগুলো কেনাকাটি করে নেওয়ার পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এরপর অনেক কাজ ছিল, মিষ্টি আনতে যাওয়া, সবার সাথে দেখা করা, প্যাকিং একদম সোজা তোমাদের সাথে। আমি ক্যামেরা খুলেছি কোথায় জানো, হাওড়া স্টেশন, যেখানে সবাই মিলে আমাকে ছাড়তে গেছে। তুমি যাবে আমার সাথে? কেন আমাকে তুলতে গিয়ে কান্নাকাটি লাগিয়ে দিয়েছিল, ও কিন্তু খুব সেন্সিটিভ হচ্ছে আর কি বলবো, সবার আগে ওই ভ্যামা করে কেঁদে ফেলে, তো ছোট বোনের মনটা কাঁদু কাঁদু হয়ে গেল, চোখের জলটা দেখতে পাইনি। আর এখানে দেখো আমার মেজো বোন তো চোখের জলে ভাসাচ্ছিল যে দিদি চলে যাবে এতদিন পর, সত্যি আমার যে কষ্ট হচ্ছিল না তা না, আমারও কিন্তু ভীষণ মন কেমন করছিল সবার জন্য, সবার জন্য এতটা কাছে, কারণ অন্যবারে তবু আমি শ্বশুরবাড়ি থাকি, তোমাদের দাদাভাইয়ের সাথে এখানে ওখানে ঘুরতে যাই, এবার এটা পুরোপুরি ওদের সাথে কাটিয়েছি। আর এই মিঠিকেও আমি খুব খুব মিস করবো, মিঠিকে যখন বলছি যাবি মানু, তখন আমাকে বলে দিল না, আর ক্যামেরা দেখে তো মিঠি একদম এক্সপার্ট হয়ে গেছে, এখন ক্যামেরা দেখলেই হাই আর কি, ওকেও নিজেকে নিজে দেখলে, আর এদিকে কোস্তব আর কি ওপরে উঠে আর কি ভেতরে এসি চলছে, তো বলছে বেশ ভালো এখানটার, নিচে নামবো না। আমি বললাম চ, তো রীতিমতো ওরা আমাকে কিন্তু ট্রেনে জাস্ট বসিয়ে দিই, আমি ট্রেনে বসা মাত্রই কিন্তু ওরা বেরিয়ে যায়, কারণ ওদের রিটার্ন, আমরা এসেছি হাওড়াতে ট্রেনে করেই লোকালে, তো আবার ওরা ব্যাকেও যাবে লোকাল ট্রেনে, তো ওদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিলো, তারপর আমাকে সামনে থেকে এরম চলে যেতে দেখলে না ওদের প্রচণ্ড ওরা কান্নাকাটি করবে, বিশেষ করে মিঠি বলো, আর আমার মেজো বোন তো কাঁদছেই, আর আমারও আমিও হয়তো কেঁদে ফেলতাম, তাই জন্য আমাকে জাস্ট ট্রেন ছেড়ে দেওয়ার আগেই ওরা কিন্তু বেরিয়ে যায়, আর মনটা খুব খারাপ লাগছিল খুব। কষ্ট কই, এদিকে আমার ট্রেন ছেড়ে দেওয়াতেই আমি ফোন করে ওদের জানাচ্ছিলাম যে আমার রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে, আর ওরা ট্রেনটা পেলো কি না কি মিস করে গেল সেটা জানার জন্য ফোন লাগিয়েছিলাম, কারণ ওদেরও পুরো আমার ট্রেন যে টাইমে ছাড়া তার আগেই কিন্তু ছেড়ে দেওয়ার কথা লোকালটা ওদের আর কি আমার বোনেদের, তো সেটা এ করছিলাম জানার জন্য, কিন্তু ফোনই লাগছিলো না। আর এদিকে আমার মনটা খুব ভু করছিলো, খুব খারাপ লাগছিলো যে ওরা সবাই একসাথে বাড়ি ফিরছে, আর আমি এখানে একা বাড়ি ফিরছি, আমিও বাড়ি ফিরছি, যদিও আমি ট্রেনে এরকম দৃশ্য দেখতে দেখতে যাই না মোটেই, কারণ আমার ট্রেনে উঠলে ট্রেনের যে দুলুনি তাতে কিন্তু ঘুম এসে যায়, কিন্তু কেন জানি না আজ একদম মনটা খারাপ লাগছিল, অনেক মিস করছি, এতদিন থাকার পরে যেন কী জানি কথা নিয়ে থাকলাম। আর একটা জিনিস যেটা দেখাই, আমার সিটটাও খালি, এই সিটটাও খালি,
টানটা তখন ধরে যে না এতদিন পর আবার কাছের মানুষটাকে সাথে দেখা হবে, কিংবা পৌঁছাবো নিজের ঘরে, নিজের আজাদি, নিজের সবকিছু, আবার সেই ডেলি রুটিন। তো ওটাই ইয়ে হয়। তো রীতিমতো আমি রাত পেরিয়ে সকালে আমি পৌঁছেও যাই ট্রেন থেকে তোমাদের দাদাভাইকে খুঁজি, কারণ তোমাদের দাদাভাই ট্রেন সেরে নিতে এসছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।